নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। কালো জিরে সঙ্গে আলু, বেগুন ও মৃগেল মাছের পাতলা ঝোল রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, মৃগেল মাছের পাতলা ঝোল রেসিপিটা দেখে নেওয়া যাক। বাজার থেকে একটা জ্যান্ত মৃগেল মাছ নিয়ে এসেছি। মাছ পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। প্রথমে আমি মাছগুলো লাল করে ভেজে রাখব। আর সঙ্গে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেগুন ও আলু। আপনারা আপনাদের পরিমাণ দেখে দেবেন। আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে সাদা তেলে প্রথমে আলু ও বেগুনগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলু বেগুন ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রাখব। আমি আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। গরম তেলে আমি প্রথমে পরিমাণ মতো কালো জিরে নিয়ে নেব, সঙ্গে একটা কাঁচা লঙ্কা দেব ও কেটে রাখা পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ আদা বাটা অ্যাড করব, হালকা নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো অ্যাড করব। সমস্ত মশলা হালকা নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণ জল নেব মশলাটা কষে নেওয়ার জন্য। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে আলু মশলার সাথে কষে নেব 1 থেকে 2 মিনিটের মতো। পরিমাণ মতো লবণ নিয়ে নেব, যেহেতু প্রথমে আমার আলুতে লবণ দেওয়া ছিল তাই আমি পরিমাণ মতো নিয়েছি। আবার আমি ভালোভাবে লবণ আলুর সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা একটু বেশি পরিমাণে নেব, কারণ আলুগুলো সেদ্ধ হবে। আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি হালকা নাড়াচাড়া করে আগে থেকে বেটে রাখা সাদা গোটা জিরে আমি আলুর মধ্যে অ্যাড করব, সঙ্গে ভেজে রাখা বেগুন ও মাছগুলো আমি দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম আঁচে। মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল আমার রান্না হয়ে গিয়েছে। আমি
একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, এবং বন্ধুরা ভাতের সাথে খেতেও দুর্দান্ত। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন খেতে কত টেস্টি লাগে। বন্ধুরা, আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন।